আমরা সবসময় আমাদের ফসলকে ভালোভাবে পরিচর্যা করতে চাই, আর তাই জন্য আমরা সবসময় উন্নত সরঞ্জাম দিয়ে ওগুলো সংরক্ষণ করি। তার ফলে ফসল আমাদের ভালো ফলন দেয়। এটাও সত্যি যে আজ চাষের ক্ষেত্রে একটা নতুন যুগ এসেছে। বিশেষজ্ঞরা বলেন যে কিছু পশ্চিমী দেশের তুলনায় ভারতে ফলনের মাত্রা কম, আর সেটা বৃদ্ধিও করা যেতে পারে একজন বুদ্ধিমান কৃষকই ফসলের ক্ষমতা অনুসারে উৎপাদন করতে সক্ষম। কীটপতঙ্গের ব্যবস্থাপনা ফলন বৃদ্ধির একটা প্রাথমিক উপায়, আর সেই জন্য আপনাকে এই চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি কি সঠিক শত্রুকে চিনতে পারছেন? আপনার ফসলকে এই শত্রু কিভাবে ক্ষতিগ্রস্ত করছে? আপনি কি সঠিক সময়ে এর প্রতিরোধ করছেন? ফসলের ফুল এবং ফল আসার সময় যে শক্তি ওর প্রয়োজন, সেটা কি আপনার ফসল পাচ্ছে? আসুন আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে দেখি। প্রথম প্রশ্ন, আপনি কি সঠিক শত্রুকে চিনতে পারছেন? উড়ন্ত সাদা মাছি? না না, নিম্ফের ব্যবস্থাপনার উদাহরণ থেকে বেশিরভাগ মানুষ ভাবে যে সাদা উড়ন্ত মাছি ক্ষতি করে, কিন্তু সত্যি হল যে এই সাদা উড়তে থাকা মাছি শুধুমাত্র প্রায় 20% ক্ষতি করে, আর প্রায় 80% ক্ষতি তো এই সাদা উড়ন্ত মাছির নিম্ফ করে। এটা জানতে হলে সাদা মাছির জীবনচক্র আমাদের বুঝতে হবে। সাদা মাছির জীবনচক্রে তিনটি দশা থাকে। সাদা মাছি পাতার নিচের অংশে মোটামুটি 100টি ডিম পাড়ে। এই ডিম কোনো ধরনের ক্ষতি করে না। কিছু সময় পর এর ভেতর থেকে নিম্ফ বের হয়। এই নিম্ফদের তিনটে ভাগ থাকে। ক্রলার, হলুদ রঙের অবস্থা, আর লাল চোখওয়ালা পিউপা। এই নিম্ফ 15-20 দিন ধরে গাছ থেকে রস শুষে নেয়। এর জন্যই আপনার গাছের সব থেকে বড় শত্রু হল এই নিম্ফ, উড়ন্ত সাদা মাছি নয়। দ্বিতীয় প্রশ্ন, এই নিম্ফ আপনার ফসলকে কিভাবে ক্ষতি করছে? এই নিম্ফ পাতার নিচের অংশে থাকে, আর এদের আকার প্রায় 1 ইঞ্চির 15 ভাগের মতো হয়। এদেরকে দেখতে হলে লেন্স ব্যবহার করতেই হয়। এই নিম্ফের জীবন দশার 15-20 দিন হল সাদা মাছির জীবনচক্রের একটা বড় অংশ। ডিম থেকে বেরিয়ে এই নিম্ফ কিছু দূর পর্যন্তই যায়, আর সেখানে স্থির হয়ে গাছ থেকে সব সময় রস শুষে নিতে থাকে, যার ফলস্বরূপ গাছের 80% ক্ষতি হয়ে যায়। এই নিম্ফ বড় হয়ে উড়ন্ত সাদা মাছিতে পরিণত হয়, আর গাছে একটা ছাল ছেড়ে রেখে দিয়ে উড়ে যায়। নিম্ফের ছেড়ে যাওয়া আঠালো দ্রব্যের কারণে কালো ফাঙ্গাস ধরে যাওয়ার বিপদও বেড়ে যায়। এই উড়ন্ত সাদা মাছির জীবনকাল প্রায় 5 দিনের হয়। এই 5 দিনের মধ্যে সাদা মাছি আবার ডিম পাড়তে শুরু করে দেয়। সাদা মাছি এবং নিম্ফ 25°C বা এর থেকে বেশি তাপমাত্রায় খুব তাড়াতাড়ি বড় হয়, যেটা ভারতে খুব সাধারণ তাপমাত্রা। তাহলে এখন আপনি দেখতে পারলেন যে উড়ন্ত সাদা মাছি শুধুমাত্র 20% ক্ষতি করে এবং নিম্ফ 80% ক্ষতি করে। তৃতীয় প্রশ্ন, আপনি কি সঠিক সময়ে তার প্রতিরোধ করছেন? কিছু কিছু কৃষক শুধুমাত্র উড়ন্ত সাদা মাছির প্রতিরোধ করে, যেটা ভুল নয়, কিন্তু এতে শুধু 20% সমস্যারই সমাধান হয়। তাহলে 20% সমাধানের জন্য 100% খরচ করা কি উচিত হবে? না, সাদা মাছি প্রতিরোধ করতে হলে এর ওষুধ উড়ন্ত সাদা মাছিতে পরিণত হওয়ার আগে নিম্ফ অবস্থায় করতে হয়। চতুর্থ প্রশ্ন, ফসলে ফুল এবং ফল ধরার সময় যে শক্তির প্রয়োজন, সেটা কি আপনার ফসল পাচ্ছে? ফসলের নিজের ফুল এবং ফল তৈরি করার জন্য যে শক্তির প্রয়োজন, সেই শক্তি ফসল
এই নিমদের সাথে লড়াই করতে গিয়ে হারিয়ে ফেলে। এর ফলে আপনার ফসলের উৎপাদন ক্ষমতা কমে যাবে আর আপনার ফসলের ফলনে খুব বড় পরিমাণে ক্ষতি হতে পারে। আরও বেশি পরিমাণে লাভের জন্য ফসল বৃদ্ধি হওয়ার সময় সুরক্ষিত পরিবেশ দেওয়া উচিত। এই চারটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বায়ার নিয়ে এসেছে এমন একটা কীটনাশক যেটা আপনার ফসলের প্রজনন পর্যায়ে পুরো গাছে ছড়িয়ে দিলে এই নিম্ফ নামে লুকিয়ে থাকা শত্রুটিকে খুঁজে বের করে শেষ করে দেয় এবং আপনার ফসল সুরক্ষিত করে। মোমেন্টো এনার্জি, এটা পৃথিবীর একমাত্র প্রথম কীটনাশক যার দুভাবে সুরক্ষা দেওয়ার ক্ষমতা আছে। মোমেন্টো এনার্জি গাছের ওপর থেকে নিচে এবং নিচে থেকে ওপরে নিজে থেকে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। এই ক্ষমতা অন্য কোনো কীটনাশকে নেই। দুভাবে সুরক্ষা পাওয়ার সুবিধা, পুরো ফসলে ছড়িয়ে দেওয়া। ফসলের উচ্চতা বৃদ্ধি হওয়া সত্ত্বেও মোমেন্টো এনার্জি গাছের সব অংশে পৌঁছে যায়। দ্বিতীয়, প্রজনন সময়ে ফসলকে সুরক্ষিত করা। মোমেন্টো এনার্জি ফসলকে প্রজনন অবস্থায় নিম্ফের হাত থেকে মুক্ত করে, যার ফলে ফসলের গুণাগুণ এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্য সুরক্ষিত হয়। আপনি আপনার ফসলের পাতার নিচের অংশে একটু লক্ষ্য করতে থাকুন, বা যদি সাদা উড়ন্ত মাছি দেখতে পান তাহলে মোমেন্টো এনার্জি স্প্রে করুন। সঠিক সময়ে মোমেন্টো এনার্জির ব্যবহার আপনার ফসলকে নিম্ফের হাত থেকে প্রায় 10-12 দিন পর্যন্ত সুরক্ষা দেয়। তাহলে আপনার ফসলকে দ্বিমুখ সুরক্ষা এবং ফলন ক্ষমতা বৃদ্ধি করার জন্য শক্তি প্রদান করুন বায়ারের মোমেন্টো এনার্জি সঙ্গে নিয়ে।